আসসালামু আলাইকুম। আজকে একটি ব্ল্যাক বেঙ্গল, অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে হাজির হলাম, যার অতীত রেকর্ড খুবই ভালো। এর আগে এই ছাগিটা 4 বার বাচ্চা দিয়েছে। এর আগের বার হয়েছিল 3টা, এবার 4টা বাচ্চা সহ 4টা বাচ্চা আছে। এর মধ্যে 2টা খাসি এবং 2টা পাটি বাচ্চা সহ এই ছাগলগুলা সেল করা হবে। এটা তো আমরা জানি বাংলাদেশে যে ছাগলগুলা খামারগুলো শুরু হয় সেগুলো বেশিরভাগই অপরিকল্পিতভাবে, এবং সবগুলা খামারই কিন্তু বন্ধ হয়ে যায়। মূলত আমার দেখা মতে 3টি কারণে বন্ধ হয়ে যায়। এক হচ্ছে ছাগলের জাত বাছাই এবং দক্ষ ব্যবস্থাপনা, 2 হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা, এবং 3 হচ্ছে সঠিক পরিকল্পনাবিহীন ঘাস চাষ। এই 3-এর সমন্বয় করতে না পারলে কিন্তু বেশিরভাগ ছাগলের খামারগুলো শুরু হয় কিন্তু 1 বছরের মাথায় বন্ধ হয়ে যায়। তো আমরা সঠিক জাতের ছাগল বাছাই করতে আমি এবারে সিন দেখেছি, প্রায় 5টা ছাগল কিনলে 1টা ছাগল ভালো পাওয়া যায়। অর্থাৎ খামার উপযোগী ছাগল পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার, সেজন্য কিন্তু আমাদের ফার্মগুলো টিকে না। জাত বাছাই করতে করতে কিন্তু আমাদের 1 থেকে 2 বছর সময় লেগে যায়, যার কারণ আমরা বলি যে একটা খামার স্থায়ী হতে 2 বছরের পরে আর সফল পাওয়া যায় না, একটাই কারণ, জাত বাছাই। তো আপনারা এই ছাগিটি অবশ্যই খামার উপযোগী, যেহেতু 4টা বাচ্চা আছে ইনশাল্লাহ। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।